বল্লিবায় বা সল্লি এর বিপক্ষে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এই ধরনের অ্যাপের মাধ্যমে মুসলিম নারীদের মুখ বন্ধ করার জন্য কুরুচিকরভাবে তাদের নিলাম করা হচ্ছে এই ঘটনার প্রতিবাদে আজ প্রেস কনফারেন্স করে ফ্র্যাটার্নিটি মুভমেন্টের সদস্যরা এদিন ফ্র্যাটার্নিটি মুভমেন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা বলেন বুল্লিবাই অ্যাপসে ভারতবর্ষের মুসলিম মহিলাদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এই বুল্লিবাই অ্যাপসে জড়িত সমস্ত ব্যক্তিদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্র্যাটার্নিটি মুভমেন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মোহাম্মদ আরমান আলী রাজ্য সাধারণ সম্পাদক মুজাহিদ রহমান সম্পাদক নাইম শেখ সহ প্রমুখ প্রায় সমস্ত জায়গাতে একটা একটা করে শাহিনবাগ তৈরি হয়েছিল এবং সেই শাহিনবাগের যে মুভমেন্টটা সেটাতে মূলত মুসলিম মহিলারা লিড দিয়েছিল এটা আমরা সবাই জানি তো সেই মুসলিম মেয়েরাই এই টার্গেটের শিকার হয়েছে আচ্ছা এই টার্গেটটা কেন আমি একটু ব্যাকে যাচ্ছি হিস্ট্রি থেকে কয়েকটা পয়েন্ট তুলে আনছি আমাদের দেশ সত্তর বছরের বেশি স্বাধীন হয়েছে এই সত্তর বছর স্বাধীনতার পরে যে সরকার আমরা দেখছি বিভিন্ন সরকার কংগ্রেস গভর্নমেন্ট বলুন মিলিঝুলি সরকার বলুন সমাজবাদী সরকার বলুন লেফটের সরকার বলুন ভারতবর্ষে আর যতগুলো সরকার বিজেপি সরকার বলুন সমস্ত সরকার তার একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে মুসলিমদের ব্যাপারে তার একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি তৈরি করেছে এই ইস্যুতে তারা সবাই সমান কেউ কম যায়নি আমরা যদি দেখি যে স্বাধীনতার পরে বিশেষ করে মুসলিম ছেলেরা যারা মাদ্রাসাতে পড়ত যাদের দাড়ি আছে টুপি আছে এই রকম ছেলেদেরকে অ্যাজ এ টেরোরিস্ট একটা টেরোরিস্ট হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে তাদেরকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হয়েছে তাদেরকে ডেমোনাইজ করার চেষ্টা করা হয়েছে তারা সমাজচ্যুত একটা জীব হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে আজও ভারতবর্ষে অনেক জেল আছে যেখানে দশ বছর পনেরো বছর কুড়ি বছর মুসলিম মাদ্রাসায় পড়া এগুলো তারা এখনো সেই জেলে পড়ছে তারা ইউপিএ পোটা বিভিন্ন ধারায় তারা বন্দি আছে এই কালচারটা দীর্ঘদিন চলেছে ভারতবর্ষে তারপরে একটা কালচার হলো যে এডুকেটেড মডার্ন এডুকেশনে যে সমস্ত মুসলিম ছেলেরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে ডাক্তারি পড়ছে অন্য অন্য সোশ্যাল বড় বড় যে সাবজেক্টগুলো আছে সাইকোলজির সাবজেক্ট জার্নালিজমের সাবজেক্ট সেগুলোতে যারা পড়াশোনা করছে ইন্টালেকচুয়াল তাদেরকে টার্গেট করা হয়েছে তাদেরকে টার্গেট করে তাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে তাদেরকে ডেমোন হিসেবে দেখানো হয়েছে তাদেরকে টেরোরিস্ট হিসেবে সাব্যস্ত করা হয়েছে এটা দীর্ঘদিনের এই ট্র্যাডিশন ভারতবর্ষে আমরা দেখেছি আর সেই সঙ্গে আরেকটি ন্যারেটিভ এরা তৈরি করেছি যে এদের বাড়ি মুসলিম মেয়েরা এদেরকে এই মুসলিম মৌলবাদীগুলো এরা ইন্ডিপেন্ডেন্স দেয় না স্বাধীনতা দেয় না এদেরকে বাচ্চা উৎপাদনের মেশিন হিসাবে সাব্যস্ত করে করে এরা এরকম একটা ন্যারেটিভ সারা ভারতবর্ষব্যাপী চলেছে দীর্ঘদিন ধরে যে মুসলিম মেয়েরা কথা বলতে জানে না তারা বোরখার মধ্যে থাকে তারা শিক্ষিত হয় না তারা শুধু বাচ্চা উৎপাদন করার জন্য তৈরি এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে মুসলিম ছেলেরা সন্ত্রাসবাদী আর মুসলিম মেয়েরা ঘরের মধ্যে থাকে এরকম একটা ন্যারেটিভস ভারতবর্ষে এস্টাবলিশ করা হয়েছে দীর্ঘদিন ধরে যখন শাহীনবাগ আন্দোলন হলো ভারতবর্ষে সেই শাহিনবাগ আন্দোলনে মুসলিম মেয়েরা সামনে বসে থাকলো কোন মুসলিম মেয়েরা যাদেরকে বলতো এতদিন এরা ভিতরে বাড়ির ভিতরে থাকে কথা বলতে জানে না আনেরকে অথচ তারা সামনের শাড়ি থেকে আন্দোলন করেছে তারা হিজাব পরা তারা সেখানে নামাজ পড়েছে তারা ইংরেজিতে কথা বলতে জানে তারা উচ্চ উচ্চশিক্ষিতা এবং তারা মোদীর মুসলিম মেয়ে প্রীতির যে একটা চিত্র দেখানো হয়েছিল সেটাকে কন্ডেম করেছে তার বিরোধিতা করেছে সরকারের তিন তালাকের যে কার্যকলাপ তার বিরোধিতা করেছে এই সমস্ত মুসলিম মেয়েরা যারা এডুকেটেড এইটা এই তথাকথিত যারা এটাকে লেবেলাইজ করতে এতদিন ধরে যে মুসলিম মেয়েরা স্বাধীনতা তাদের স্বাধীনতা নেই তারা অশিক্ষিত তাদের ঘরের মধ্যে বন্দি তারা তাদের সেই কথা বলার জায়গাটা হারিয়ে ফেললো এই ঘটনার পর সাইনবাগ মুভমেন্টের পর তখন তারা একটা প্ল্যান করলো পরিকল্পনা করলো যে এই ভোকাল যারা কথা বলতে পারে মুসলিম মহিলা যারা হিজাব করে ইংরেজিতে গড় করে কথা বলে তাদের মুখটাকে বন্ধ করতে হবে তাদের কথা বলাটাকে বন্ধ করতে হবে সেই জন্য আজ থেকে ছ মাস আগে তারা সুল্লি ডিলস বলে প্রথমে একটা অ্যাপ তারা তৈরি করে সেই অ্যাপটা কি ছিল সেই অ্যাপে ভারতবর্ষের ফেমাস মুসলিম মহিলাদের যে ফেস তাতে মুসলিম মহিলা সাংবাদিক তাতে রেডিও জকি ব্যবসাদার আমরা বিজনেসম্যান মুসলিম বড়ো বড়ো এন্টারপ্রেনিওর মুসলিম মহিলা সেখানে স্টুডেন্ট লিডার কাউকে ছাড়া হয়নি সেই সময়তেও আমাদের ফেটারনিটি মুভমেন্টের ন্যাশনাল সেক্রেটারি আফরিন ফতেমা ন্যাশনাল সেক্রেটারি রেন্না আমাদের স্টেট এক্সিকিউটিভ কমিটি মেম্বার ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির কমিটি মেম্বার নিদা পারভিন এরা প্রত্যেকে প্রত্যেকের ফটো সেইখানে ওই অ্যাপসের মধ্যে দেওয়া হয়েছিল এদের সঙ্গে আরও অনেক ভারতবর্ষের মুসলিম মহিলাদের ফটো সেখানে দেওয়া হয়েছিল তাদেরকে বেঈজ্জ করার চেষ্টা করেছিল যাতে করে এইটা দেখার পরে ওরা ভেবেছিল যে মুসলিম মহিলারা বোধহয় চুপ হয়ে যাবে লজ্জায় পড়ে যাবে তার মুখ দেখাতে পারবে না কিন্তু ঘটনা তা হয়নি বরঞ্চ সেই ঘটনার পরে আরও বেশি তারা ভোকাল হয়েছে তাদের ফেস আরও বেশি ভারতবর্ষের সামনে উঠে এসেছে তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সে সময় কেরালাতে কেস করি দিল্লিতে কেস করি ইউপিতে কেস করি আমরা ফেডেন্টির তরফ থেকে আমরা কেস ফাইল করি ওই অ্যাপসের বিরুদ্ধে যারা করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু তখন প্রশাসন দিল্লি পুলিশ অন্য অন্য যেখানে আমরা কেস করেছি সেখানে কেউই এটা দিয়ে তারা তাদের কাজগুলো করেনি তারা তাদের দায়িত্ব পালন করেনি এই দায়িত্ব পালন না করার ফলে তারা আবার দু হাজার বাইশ ফার্স্ট জানুয়ারি সেম একটা অ্যাপস তৈরি করে অন্য নামে তার নাম হচ্ছে বাইক বরঞ্চ সেই এই অ্যাপে এসে কি করেছে একশোর বেশি গতবার এ ছিল আশির মতো এবারে একশোর বেশি মুসলিম মহিলার ফটো সেখানে দিয়েছেন আপনারা অবাক হবেন সেখানে যেমন ছাত্র স্টুডেন্ট লিডার সেখানে আছে সেখানে মধ্যবয়স্ক মহিলা আছে এবং সেখানে মায়ের বয়সে আমাদের মায়ের বয়সে আপনারা জানেন নাজিম আহমেদ যে নাজিব আহমেদ গায়েব হয়েছিল জেনিউ থেকে সেই নাজিব আহমেদের মা মায়ের ফটো পর্যন্ত এই বুল্লি বাই অ্যাপসে দেওয়া হয়েছে এটা কোন নির্লজ্জ মানসিকতা আপনারা জানেন যে খালিদা পারভিন হায়দ্রাবাদের বয়স্ক একজন এজেড মহিলা আমাদের মায়ের বয়সী আমাদের মায়ের থেকে বেশি বয়সী সেইরকম বয়স্ক মহিলার ফটো সেখানে দেয়া হয়েছে তো এটা একটা নিম্ন রুচিকর মানসিকতা গভর্নমেন্ট গভর্নমেন্টের মানে যদি সাপোর্ট না থাকে এই সমস্ত কাল্প্রিটদের পিছনে তাহলে তারা এত বড় সাহস করতে পারে না। আপনারা জানেন পৃথিবীতে এরকম ঘটনা হয়নি আমরা যে সমাজে বাস করছি বর্তমান পৃথিবী এই পৃথিবীতে এরকম ঘটনা কোনো দেশে ঘটেনি যেটা ভারতবর্ষে ঘটেছে যে মেয়েদেরকে অকশন করা হচ্ছে খুলে আম তাদের প্রেস্টিজ হ্যাম্পার করার চেষ্টা করা হচ্ছে তো এবারেও মানে এই বুল্লিবাই যে ঘটনাকে কেন্দ্র করে আমরা ফেটার্নিটি মুভমেন্টের আমাদের ন্যাশনাল সেক্রেটারির ফটো সেখানে আছে আফরিন ফতেমা আমাদের ন্যাশনাল সেক্রেটারি আয়শা এন্নার ফটো সেখানে আছে আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি মেম্বার নিদা পারবিনের ফটো সেখানে আছে আমাদের সাপোর্টার লাদিদা ফারজানা কেরালার আপনারা সবাই জানেন তিনিও এই ফটো তার মধ্যে আছে তো গতদিন আমরা ইউপিতে কেস করেছি এবং কেরালাতে কেস করা হয়েছে এবং কেরালাতে আজকেই গতকাল আমাদের একটা টিম কেরালার চিফ মিনিস্টারের সঙ্গে দেখাও করেছে এই ইস্যুতে এবং সারা ভারতবর্ষেও আমরা বিভিন্ন এমপিদের সঙ্গে আমরা দেখা করার পরিকল্পনা করেছি এই ইস্যুতে এখনো পর্যন্ত আমাদের যাতত্ব তিনজন মতো ধরা পড়েছে কিন্তু এই ধরাটা এটা আইওয়াশ না প্র্যাকটিক্যাল সেটা সময় বলে দেবে তবে আমরা ফেটারনিটি মুভমেন্টের তরফ থেকে ফেটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আমরা এই ঘটনার কন্ডেম করছি এবং যারা ধরা পড়েছে এবং যারা ধরা পড়েনি আসলে এই যে তিনজন ধরা পড়েছে এটা তো হিমবহৎ মাত্র। এর পিছনে বড় একটা শক্তি রয়েছে যদি শক্তি না থাকতো তাহলে এত বড় সাহস তারা করতে পারতো না আমরা আশা করব সরকার এই যে পিছনের যে শক্তি তাদের ব্যাপারে সজাগ হবে এবং তাদেরকে গ্রেপ্তার করার প্রচেষ্টা দেখাবে এবং করবে আমরা এই আশা সরকারের কাছে রাখছি এবং এই দাবি রাখছি